স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট ইজ কজেস ক্যান্সার। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আমার কাছে একটা চেনা শহর কলকাতা। এই শহরকে নিয়েই আমার যত স্বপ্ন গড়ে উঠেছে। ছোট থেকে আমি ভালোবেসে এসেছি রবীন্দ্রসঙ্গীত, গানের হাতেখড়ি আমার বাবার কাছে। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে রবীন্দ্রসঙ্গীতই আমার চলার পথে পাথেয় হয়ে উঠেছে। কিন্তু এই গানই আমার জীবনে ডেকে আনল এক অন্ধকার। কিরে, তোকে আমি সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে কি করছিস? অন্তরাকে খুঁজছি। আচ্ছা অতনু, যে তোকে ছেড়ে চলে গেছে তার কথা ভেবে কি লাভ? নিজেকে কেন কষ্ট দিচ্ছিস সেভাবে বলতো? শুধু শুধু কষ্ট পাচ্ছি। আমি অত স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে ঘর বাঁধবো। গত 3 বছর ধরে তুই এখানে আসিস, কি লাভ বলতো অতনু এসব করে? গত 3 বছর ধরে আমি শুধু এখানে আসছি একমাত্র অন্তরার জন্য। আমার কেন জানি না মনে হয় অন্তরা আজও এখানে ঘুরে বেড়াচ্ছে। ঠিক 3 বছর আগে আমার সাথে অন্তরার এখানেই প্রথম দেখা হয়। কি রে, কালকে কলেজে আসছিস তো? হ্যাঁ, আমি কাল আসবো। তুই? ইচ্ছে তো আছে, দেখা যাক। ইচ্ছে আছে মানে? মানে কি ব্যাপার? কালকে আমি ওর সাথে ঘুরতে যাচ্ছি। বুঝলাম। অনেকক্ষণ থেকে একটা খুব সুন্দর সুর কোথা থেকে যেন ভেসে আসছে। সুরটা খুব সুন্দর রে, কেন জানি না মনে হচ্ছে এটা আমার খুব চেনা। এখানে একা একা বসে আছিস, মন টন খারাপ নাকি? হ্যাঁ রে, মন আজ সত্যি খুব খারাপ। কেন, কি হয়েছে? বাড়ি থেকে আসার সময় মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার শরীর ভালো তো? কিন্তু মা কোনো উত্তরই দিল না। তা হয়তো সত্যি কাকিমার কিছু হয়নি, সেই জন্যই তোকে বলেনি। বলে তো নিশ্চয়ই বলতো, তাই না? না রে, আমার কেন জানি না মনে হচ্ছে মা আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে, জানিস? লুকোচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে তুই একটু বেশি ভাবছিস। পাপড়ি চাট কত করে? 30 রুপিয়া। একটাই নি। আরে ও তো ফোন করেছিল, ও আসবে না। রিম্পা দেখ। কি রে, আজকেও ঠিক একই চেনা সুর, কেন জানি না আমার মনে হচ্ছে এটা আমার খুব চেনা। এটা শুনলে আমার ভিতরে কেমন জানি একটা হতে থাকে। সবই তো বুঝলাম, কিন্তু কোথা থেকে আসছে বলতো?
জানি না রে, আগের দিনও ঠিক একই চেনা সুর, কিন্তু কোথা থেকে আসছে ঠিক বুঝতে পারছি না। এত কথা না বলে চল না একবার ওদিকটা গিয়ে খুঁজে দেখি। চল চল ওঠা যাক। পালে তোমার খোলা এই অন্তরা শোন না, আমার না আজকে যাওয়া হবে না, আমার এক কাজ আছে, তুই যা আমি অন্যদিন যাব। যাবি না তাহলে? ওকে টাটা বাই। অন্তরা, বাহ খুব সুন্দর গান করেন তো। ধন্যবাদ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি কি বলবো? আচ্ছা আপনি কি করেন? আমি তেমন কিছু করি না, এই ভালোবেসে একটু একটু গান বাজনা করি এই আর কি। আপনি কি করেন? আমি হিস্ট্রিতে অনার্স করছি। বাহ খুব ভালো, প্লিজ একবার গানটা গাইবেন? এই গানটা না আমার খুব চেনা, জানি খুব চেনা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। আসার কথা ছিল না, আর ওয়েট করা যাবে না।
বলছি আজকে একা কেন? আপনার বান্ধবীরা কই? আজকে আমি একাই এসেছি শুধু তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ চলো না ঘুরে আসি এখন। হ্যাঁ চলো না। কত করে তোমার চা? দশ টাকা। দুটো দাও। না আমি খাবো না। আচ্ছা একটা দাও। দশ টাকা দিন। বলছি কি, চিনি দিয়ে দেব না চিনি ছাড়া দেব? তুমি চিনি ছাড়া দাও বাবু। আবার কি বাবু? দুধ দিয়ে দেব না দুধ ছাড়া দেব? তুমি দুধ ছাড়াই দাও। লেবু দিয়ে দেব না লেবু ছাড়া দেব? তুমি লেবু ছাড়া দাও ভাই। আচ্ছা ঠিক আছে। বাবু আমার নাম ভজন, আমায় চেনে কজন? অন্তরা তোমাকে একটা কথা বলবো ভাবছি, মানে কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কি কথা বলো? বলছি আমরা কবে বিয়ে করব বলো। মানে কি বলছো এসব? মানে আমরা দুজনে কবে এক হব সেটা বলো। দেখো অতনু, এখনো সেই সময়টা আসেনি। আর তাছাড়া তুমি আমার ব্যাপারে কতটা জানো? তুমি আমার ব্যাপারে জানো না কিছু? আমি কোনো কথা জানতে চাই না অন্তরা, আমি শুধু একটা কথাই জানি, আমি শুধু শুধু তোমাকেই ভালোবাসি অন্তরা। দেখো দেখো অতনু, তোমার আর আমার জীবন সম্পূর্ণ আলাদা। আলাদা মানে? আমি আজকে আসি অতনু, তোমার সব প্রশ্নের উত্তর আমি কালকে দেব, আমার জন্য তুমি অপেক্ষা করো। অন্তরা এত লেট হয়ে গেল, অন্তরা তো এত দেরি করে বাড়ি ফেরে না। এমনিতেই তো মেয়েটার শরীরটা খারাপ, কোথাও আবার কিছু হয়ে গেল না তো? কি ভাবছো দাদা, কি হয়েছে তোমার, এরকম মাথা নিচু করে বসে আছো? দেখি শরীর টরীর খারাপ হয়নি তো? না আমার কিছু হয়নি, কিন্তু তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর রাস্তা এত দেরি হলো কেন? মানে দাদা ওই ক্লাস কিছুক্ষণ আগে। থাম! দাদাকেও মিথ্যা কথা বলা শিখে গেছিস অন্তরা? তুই আগে যেখানে যেতিস আমাকে বলে যেতিস, আর এখন? না দাদা সত্যি বলছি, আমি আমাদের কিছুক্ষণ আগে ক্লাস শেষ হয়েছে।
দাদা, তুমি প্লিজ প্লিজ কিছু কিছু মনে করিস না বোন। আসলে আসলে বাবা মা চলে যাওয়ার পর তো তোকে আমি পোলে পিঠে করে মানুষ করেছি রে। আমার আমার খুব চিন্তা হয়, খুব চিন্তা হয় রে। আমি জানি দাদা, তুমি তো আমার জীবনের সব, তুমি আমার বাবা, তুমি আমার মা দাদা সব। তোকে নিয়ে আমার খুব ভয় হয় বোন। কিসের ভয় দাদা? তোকে 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 হারিয়ে ফেলার ভয়। মাঝে মাঝে যখন তোর কলেজ থেকে ফিরতে দেরি হয় না, মনে হয় যেন তোর তোর কোথাও কিছু হয়ে গেল। তোকে খুব ভালোবাসি রে বোন। আর কখনো কখনো দাদাকে না বলে কোথাও যাবি না, কথা দে। আর যদিও যাস অবশ্যই জানাবি ফোনে যে দাদা ফিরতে দেরি হবে। মনে থাকে যেন চা এটা? হ্যাঁ বাবু, আমাদের এখানে এইভাবেই হয়। কত? দশ টাকা। দশ টাকা এই চা? দাদা বলছি যে এখানে হাই রোডটা কোন দিকে? সোজা ডান দিকে গিয়ে বাঁ দিকে ঘুরে সোজা। ও চা দাদা। হ্যাঁ দিদিমণি, আমাকে? হ্যাঁ আপনাকে। হ্যাঁ বলুন। কিসের চা বানাবো দিদিমণি? তোমাকে চা বানাতে হবে না, থাক। ভজনদা, এই চিঠিটা রাখো, ওই যে দাদাবাবু ওনাকে দিয়ে দেবে। আচ্ছা, কিন্তু এটা কিসের চিঠি? ওনাকে দিয়ে দিও, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা দিদিমণি। দাদাবাবু, দাদাবাবু, ও দাদাবাবু! আমাকে? হ্যাঁ আপনাকে। না, এই চিঠিটা? কিসের চিঠি এটা? সেটা তো বলতে পারবো না। চা চায়ে চা চায়ে। আমি জানি অতনু, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সব ভালোবাসা তো পূর্ণতা পায় না বলো। ভালো উপন্যাসে শেষ পাতাটা না থাকলে যেমন হয়, মনে করো না আমাদের ভালোবাসাটা ভালো উপন্যাসের এই শেষ পাতার মতো, যা লোকে সারা জীবন মনে রাখবে। শুনলি তো?
আমার আর অন্তরা সব ভালোবাসার কথা, যা আমি এতদিন কাউকে জানাইনি। এই হলো সেই চিঠি, অন্তরার দেওয়া আমাকে শেষ চিঠি। কি লেখা আছে এতে? এই চিঠির মধ্যে অন্তর আমার সব প্রশ্নের উত্তর দিয়ে গেছে, ও আমাকে কতটা ভালোবাসে। আমি